কত বাজে এখন জানতে ইচ্ছে হলো। ঘড়ি শুদ্ধ কবজি চোখের কাছে আনলে কি হবে কিছু বোঝার সাধ্য নেই। হঠাৎ পাশে কেউ জোরে সিগারেটে ফুঁ দিলে সিগারেটের মুখের আগুন জোরালো হলো, আর তখনই ঘড়িতে সময় দেখলাম সবই 6টা পেরিয়েছে। পাশ ফিরতে দেখলাম সিগারেটের ধোঁয়ার শব্দ করে কেউ ওপর দিকে ছেড়ে দিচ্ছে, মাত্র 6টা। সিগারেট উঁচু থেকে অনেক নিচে নেমে এলো, বুঝতে পারছি মুখের সিগারেট এখন হাতে। ধন্যবাদ, তবু আপনার সিগারেটের আগুনের সময় জানা গেল। ধন্যবাদ কাকে কে দেবেন, কতই বা দেবেন, দিতে গেলে এই লোডশেডিংকে দিতে হয়। চারিদিকে অন্ধকারে আমরা ভাসছি, সময় কাল সব ডুবে গেছে। আর সময় মানে কি এই 6টা? সময় কি এক কথায় বোঝবার মতো কিছু? গলা স্বর কানে আসে, বেশ জোরালো আর ভারী, আর চোখে পড়ে সিগারেটের আগুন, এছাড়া আর কিচ্ছু দেখি না। ঠাট্টা করে বললাম, বেশ কবিতার মতো লাগছে, এমন কথা তো রাস্তাঘাটে চট করে শোনা যায় না। যাবেন কোন দিকে মৌলালি? চলুন, গেলেই হয়, অন্ধকারে সব দিকই তো সমান। বেশ লাগছে আপনার কথা, কিন্তু মনে হয় এই অন্ধকারেও হাঁটতে অস্বস্তি লাগবে না। হঠাৎই মনে হলো বেশ তফাতে দুজনে চলেছি, কেউ কাউকে স্পর্শ করতে চায় না, যাই বলুন সব সহ্য হয়, কিন্তু এই দম বন্ধ করা অন্ধকার কেন? সময় জানতে চাইছিলেন, এই অন্ধকারই তো সময়, আর সময় মানেই অন্ধকার। বুঝি আর নাই বুঝি, বেশ লাগছে কিন্তু আপনার কথা। না বোঝার কি আছে, একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন। কোথায় লোডশেডিং হলো বলুন তো? লোয়ার সার্কুলার রোডের ওই সিমেট্রির কাছে। তবে এর চেয়ে ভালো জায়গা আছে অন্ধকারে কারো হওয়ার? কত সময়ের অন্ধকার জমতে জমতে এখানে এমন গাঢ় হয়েছে বলুন তো? ঠিক বুঝতে পারছি না। না বোঝার কি আছে, কত সময় ধরে কত মানুষ ঘুমিয়ে আছে বলুন তো এই জায়গাটায়? সবাই তো গাঢ় অন্ধকারের মধ্যে চলে গেছে। এই জায়গাটা বলছেন? আমরা তো পার হয়ে এসেছি ওটা কিছুক্ষণ আগে, কতক্ষণ হাঁটলাম, কোথায়? এই তো দাঁড়িয়ে আছি, হাঁটছি কোথায়? আপনি কি ম্যাজিশিয়ান নাকি? কথা তো যা বলছিলেন মজাই লাগছিল, এবার দেখছি বোকা বানিয়ে ছাড়ছেন। গাঢ় অন্ধকারে কিছু ঠাউর হচ্ছে না আপনার, একই জায়গায় দাঁড়িয়ে আছেন। আপনি কে একটু খুলে বলুন তো। বলবো তারা কিসের, এখনই বললে আপনি আর হাঁটতে চাইবেন না। যেই হই, বিখ্যাত কেউ নই, তবে বিখ্যাত এক বাঙালি শুয়ে আছেন এখানে অনেক অনেক সময় হলো, 1873 সাল থেকে। কে তিনি? মাইকেল মধুসূদন দত্ত। যাক, তাঁর কথাই আসছি, আপনি হাঁটবেন বলেছিলেন তা হাঁটুন, সময়ের সঙ্গে হাঁটতে হবে, পা চালিয়ে হাঁটুন। সত্যি পা চালান? আমি ভাবছি শিয়ালদার কাছাকাছি এসে গেছি, বেশ জোর পা চালাই, ভাবি কার পাল্লায় পড়েছি কি জানে, আগা ঘোরা অদ্ভুত লাগছে। প্রথমে লাগছিল মজার, এখন দেখছি বেজায় ঘোরালো, বেশ বড় বড় পা ফেলতে শুরু করেছি, কে জানে কোন জাদুকরের জাদুবিদ্যের মোহে আচ্ছন্ন হতে চলেছি কিনা। শুধু লক্ষ্য করছি মিনিটে মিনিটে সিগারেট শেষ হচ্ছে, আবার নতুন সিগারেট ধরানো হচ্ছে, একটা মানুষ যে পাশে হাঁটছে তেমন কিছুই বোঝার উপায় নেই। শ্বাস প্রশ্বাস বা পা ফেলার শব্দ
কোনো রকমের কোনো শব্দ। কতক্ষণ হেঁটেছি তার হিসেব না থাকলেও অনুমান করি বেশ হেঁটেছি, পা দুটোই তার প্রমাণ দিচ্ছে। জিজ্ঞাসা করি, কোথায় এসেছি বলুন তো? মানিকতলা পার হয়েছি। কি ভয়ঙ্কর অন্ধকার, সারা শহর জুড়ে লোডশেডিং নাকি? মানিকতলা কোথায় হেঁটেছেন আপনি? কিছুই হাঁটেননি। সময়ের সঙ্গে হেঁটে কত দূর যাবেন? কত দূর যেতে পারেন? কথার মুই এমন আচ্ছন্ন হয়ে পড়ছি, বলতে বাধা নেই, চ্যালেঞ্জ করার শক্তি পাচ্ছি না। মিসমেরাইজ করার কথা শুনেছি, এই সারা শহর জোড়া লোডশেডিংয়ের নিরেট অন্ধকারে কেউ তারই চেষ্টা করছে নাকি? আজকের সন্ধ্যের লোডশেডিং আমার কাছে নতুন অভিজ্ঞতা। এমন ভীষণ অন্ধকারে শহরকে নাস্তানাবুদ হতে কখনো দেখিনি। বেশ আসছিলাম, রাস্তা যানবাহন চলাচলের কোলাহলের উজ্জ্বল আলোর শহরে অত্যন্ত জীবনে কোথায় ছিট পড়েছে হঠাৎই। আর ঠিক এই সিমেট্রির সামনে এসে শহরের সব আলো গেল একসঙ্গে নিশ্চুপ হয়ে। কতকালের অন্ধকার এই বেরিয়াল গ্রাউন্ডে বাসা বেঁধেছি বলুন তো? মাইকেলই তো শুয়ে আছেন 120 বছর হলো, তাহলে নিমেষে তো সবাই অতীত, ভবিষ্যৎ, বর্তমান, এসব তো অতীতের কাছে ছেলে মানুষ। অতীতের বয়সই সবচেয়ে বেশি। আজকের সন্ধে তো দেখতে দেখতে কালকের সকাল, আর কালকের সকাল সন্ধে হতে কতক্ষণ, তারপর সবাই তো সেই অতীত। সময় মানে অতীত, দেখেননি? ইতিহাস লিখতে গিয়ে পণ্ডিতেরা দুঃখ করে বলেছেন, কত বড় বড় সভ্যতার বিশাল বিশাল নগর এই অতীতের অন্ধকারে হারিয়ে গেছে। কত কবির কত দুঃখ শুনছি আর মনে মনে ভাবছি, মহা হাঙ্গামা তো। যতক্ষণ এই লোডশেডিং ততক্ষণ চলবে এই সব কথা। ছেলেবেলায় মাস্টারমশাইদের মুখে ভালোই লাগতো, তা বলে এই একটানা অবধ অন্ধকারে গলা ডুবিয়ে দাঁড়িয়ে থেকে ভালো লাগে? কথা তো নয়, অথচ প্রত্যেকটা কথা আমার শুনতে হচ্ছে। না শুনে আমার উপায় নেই, আমাকে শুনতে হবে বলে এই চিরস্থায়ী লোডশেডিংয়ের বন্দোবস্ত। এরপর আর হাঁটা নয়, যাকে বলে তথা দৌড়। বার দুই তিন হোঁচট খেয়ে পড়ে যায় আর কি, কিন্তু পড়লাম না, কে বুঝি জামার পিছন ধরে তুলে ধরল। জোরে হাঁটার চেষ্টা করছেন? ভালো, দেখুন চেষ্টা করে, তবে সময়ের সঙ্গে হাঁটা তো। পাশাপাশি হাঁটছি, অথচ গায়ে একেবারেই গা লাগছে না, পাশে কারো অস্তিত্বই অনুভব করছি না। আর মাঝে মাঝে মনে হচ্ছে কণ্ঠস্বর অনেক দূর থেকে আসছে, এ যেন অতিথিরই কণ্ঠস্বর। মাইকেলের কথায় আসি, মধুসূদনের তো কোনো ভয় নেই, নিশ্চিন্তে নিজের জায়গাটিতে শুয়ে আছেন শতাব্দী পার করে। উঠে এসে চারিপাশের পরিবর্তন দেখার কিচ্ছু নেই, সবই তো শেষ পর্যন্ত জমা হবে এই সময়ের অন্ধকারে। মধুসূদনের কি ভয়? সবাই মালা রেখে যাবে, তবক রেখে যাবে, একটা শতাব্দী পেরিয়েছে আর একটাও পেরোবে। আমি বুঝতে পারছি, বেশ জোরে হাঁটছি, আবার দৌড় তো বটেই আর ঘামছিও বটে, কিন্তু ধরুন মাইকেল যেদিন সমাধিস্থ হলো, সেদিন যদি এক বাঙালি খ্রিস্টানকে তাঁরই সঙ্গে এখানে কবর দেওয়া হয়, আর সে যদি তার নিজের জায়গায় ছেড়ে ওই সিমেট্রি থেকে বেরিয়ে লোডশেডিংয়ের অন্ধকারে কলকাতার এই চেহারা দেখে অবাক বনে যায়। গ্যাসের আলোর কলকাতার নিয়ন আলোই ভেসে গেল, আবার লোডশেডিংয়ের এই অন্ধকারে সেই গ্যাসের আলোর কলকাতা। অতীত বোধহয় এভাবেই মাঝে মাঝে ফিরে আসতে চায়, কি বলেন? কিছু বলি না, শুধু অনুভব করি পা দুটো বেশ ধরে গেছে, টনটন করছে। ঘাড়ে হাত রেখে দেখি ঘামে রীতিমতো ভেজা, কোনো সংশয় নেই, আমি যথাসম্ভব পা চালিয়ে হেঁটেছি।
মানিকতলা পার হয়ে এসেছি, কি বলেন? পা দুটো খসে যাচ্ছে, গায়ে জামা ভিজে সপশপে, সেই এক কথা। না, হাঁটলেন কোথায়? সময়ের সঙ্গে হাঁটবেন কোথায়? কোথায় সেই স্পিড? কেমন অন্যমনস্ক হয়ে পড়ি, না যে আলো হয়ে বেকুব বনে যায়। হঠাৎ লক্ষ্য করলাম সিগারেটের আলো অনেক দূরে সরে গেছে। আমার নিজেরও ভয় ভীতি বলে কিছু নেই, ভীষণ ডাকাবুকো বনে গেছি। একটু গলা ছেড়েই বললাম, যার কথা বললেন আপনি কি সেই লোক নাকি? এবার উত্তর এলো বুঝি শতাব্দীর ওপার থেকেই, ফোনে অস্পষ্ট কণ্ঠ, কেউ বলছে, ঠিকই ধরেছেন, নিজের জায়গায় ফিরে আসছি। তারপরই সরে যান, সিগারেটের টুকরোটা ছুঁড়ে ফেলে দিচ্ছি। অনেক দূর থেকে ছুঁড়ছি, তবু লেগে যেতে পারে। যেভাবে জ্বলন্ত সিগারেটের টুকরোটা উড়ে আসছে, সরে যাবার সময় পাব কি? জ্বলন্ত সিগারেটের টুকরোটা আমার কপালে এসেই লেগেছে। ভাবছি এক্ষুনি ফোসকা পড়ল, কিন্তু না, মনে হলো বরফ কুচিকে ছুঁড়ে দিয়েছে। কি নিদারুণ ঠান্ডা! চতুর্দিকে আলো জ্বলে উঠেছে। কোথায় এতক্ষণে লোডশেডিং? সামনে সিমেট্রির গেট। বরফ কুচি তরল জল কিনা জানি না, কপাল দিয়ে বেশ বড় ফোঁটায় ঘাম ঝরছে। পায়ের ওপর শরীরের ভার রাখতে পারছি না। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত হলো। গল্প ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। লাইক করতে আপনারা এত কেন কুণ্ঠাবোধ করেন আমি জানি না, গল্প শুনে শুধুমাত্র চলে যান, আপনাদের জন্যই তো গল্প পাঠ করা। একটা লাইক করবেন আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন, তাদেরও হয়তো এমন গল্প শুনতে ভালো লাগে। আজ আসি, নমস্কার।